নমস্কার বন্ধুরা আমাদের প্রথম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ইচ্ছে দেশলাইয়ের কাঠির অর্ধেক ভেঙে দাঁত খুঁচিয়েছিল কখন বিড়ি ধরাতে গিয়ে সাঁটুলাল দেখে খোলের মধ্যে সেই শিবরাত্রির চলতে আধখানা বারুদমুখো কাঠি দেমাক দেখিয়ে পড়ে আছে আজ চৈত্রের হাওয়া ছেড়েছে খুব কাল বৃষ্টি গেছে কফোটা কিন্তু আজই তেজালো রোদ আর নাড়ার মতো শুকনো হাওয়া দিচ্ছে দেখো হাওয়ার থাবায় এক ঝটকায় কাঠির মিনমিনে আগুন নিবে যাবে যদি তাই যায় তো আরও চারপো পথ বিন বিড়িতে হাঁটো তারপর হাজারির দোকানের আগুনে দড়িতে বিড়ি ধরিয়ে নেওয়া যায় কিন্তু ততক্ষণে বিড়ি ছাড়া হাঁটা যায় মুখে থুতু আসবে বুক আকুপাকু করবে কি নেই কি নেই মনে হবে সাঁটুলাল দেশলাইয়ের বাক্সটা নাড়ে ভিতরে টুকটুক শব্দ করে আধখানা কাঠি ভরে নড়ে চড়ে কাঠিটার মদলব বুঝতে পারে না সাঁটু কি বিড়ি ধরানোর ঠিক মুখে নিবে গিয়ে তাকে জব্দ করবে তার জীবনে পাপের অভাব নেই ফর্দ করতে গেলে শেষ হবার নয় বেশি কথা কি এই দেশলাইটাই তো গত পরশু বাবুদের উঠোনে পড়ে থাকতে দেখে হাতিয়ে নেয় ঝি উনুন ধরাতে এসে ফেলে গিয়েছিল ভুলে পরে এসে দেশলাই খুঁজে না পেয়ে বাপান্ত করছিল তা সে সাঁটুর উদ্দেশ্যেই বলা নাম ধরে না বললেও শুনে সাঁটু ভেবেছিল না কাল থেকে ভালো হয়ে যাব সাঁটু দেশলাইটা হাতে নিয়ে মাঠের মধ্যেখানে ঢিবিটার ওপর বসে থাকে দাঁতে আটকানো বিড়ি ধরাই নেই ভাবে বাবুদের বাড়ির ঝি সরস্বতীর কি উচিত হয়েছে সাঁটুকে অমন বাপমা তুলে গাল দেওয়াটা ছেলের মাথা খেতেও বলেছে যত যাই হোক সরস্বতী তো সাঁটুরই বউ আজ না হয় সে পয়সাওয়ালা লোকের সঙ্গে বিয়ে বসেছে তা সুখচন্দ্রের পয়সাই বা এমন কি আটাকল খুলে ধরাকে সরা দেখছে তারও আগের পক্ষের বউয়ের হ্যাপা সামলাতে হয় সরস্বতী ভাবে তাকে চিরকাল মাথায় নিয়ে নাচবে লাথি দিল বলে বেশি দিন নয় ছেলের মাথা খেতে বলা সরস্বতী ঠিক হয়নি ছেলে তো সাঁটুর একার নয় তারও কিন্তু রেগে গেলে সরস্বতীর আর সেসব খেয়াল থাকে না রেগে গেলে সরস্বতী একেবারে দিগ না ঢিবির ওপর কয়েকটা জায়গায় ঘাস পুড়ে টাক হয়েছে এখানে সেখানে আংড়া পড়ে আছে ছাই উড়ছে অল্প স্বল্প ডাকাতে সাধুটা কদিন আগেও এখানে থানা গেড়েছিল আজকাল সাঁটুলালের খুব ইচ্ছা হয় কারো কাছে গিয়ে মনের দুঃখের কথা সব উজাড় করে বলে তার দুঃখ ঝুড়ি ভরা সাধুর খোঁজ পেয়ে একদিন সন্ধ্যাবেলা চলেও এসেছিল সাঁটুলাল সাধুটা নাকি ভীষণ তেজ আলো শুল চিমটে কিংবা ধনী থেকে জ্বলন্ত কাঠ নিয়ে লোককে তার করে তা তেজালো সাধুই সবার পছন্দ সাঁটুরও সন্ধ্যাবেলা সাঁটু ঢিবিতে উঠে দেখলো নেংটি পড়া জটাধারী ভয়ঙ্কর সাধু বসে বসে খাচ্ছে কাছে পিঠে কেউ নেই কেবল বেলপুকুরের মতিলাল একেবারে চোরের মতো খোলা ছাতা সম্মুখে হয়ে বসে আছে তামাকের কারবারে মতিলাল গতবার খুব মার খেয়েছে সেই থেকে লটারির টিকিট কিনে হাতে গুচ্ছের কব যার সাধুর খোঁজ পেলেই সেখানে গিয়ে খুঁটি গাড়ে সাঁটুলালকে দেখে মতিলাল হাতের ইশারায় ডেকে বলল এখন কতটা তা বলো না বাবার ভোগ হচ্ছে আর খুব সাবধান বাবা কিন্তু হাতের কাছে যা পায় ছুঁড়ে মারে আমার ছাতার আড়ালে সরে এসো বরং মতিলালের ছাতার আড়ালে গা ঢাকা দিয়ে বসে সাঁটুলাল সাধুর খাওয়া দেখে চোখের পাতা ফেলতে পারে না ভালো ঠাহর হচ্ছিল না অল্প আলোয় তবু মনে হচ্ছিল যেন কিসের একটা বড় সড়ো ঠেং চিপুড়ছে মতিলাল ঠেলা দিয়ে বলল দেখছো কি নিজের চোখে যা দেখলাম প্রত্যয় হয় না সাঁটু মতির কাছে ঘেসে বলল কি দেখলে মতিলাল ফিস করে বলে সবটা দেখিনি সন্ধের মুখে মুখে এসে হাজির হয়ে দেখি বাবার সামনে একটা হাত জ্যান্ত সে পড়ে আছে মুখ দিয়ে ফক ফক করে রক্ত বেরোচ্ছে তখনও পাঁজর ওঠানামা করছিল ধুনি জেলে সেই আধ জ্যান্ত পশুকে আগুনে ভরে দিল মাইরি কালের দিব্যি তারপর ওই দেখো কেমন তার করে খাচ্ছে সাঁটু শুয়োরের মাংস পর্যন্ত খেয়েছে কিন্তু শেয়াল পর্যন্ত যেতে পারেনি শুনে আর একটু মতিলালের কাছে ঘেসে বসল মতিলাল কানে কানে বলল স্বয়ং পিসাদ সিদ্ধ মহাদেব বুঝেছ এমন মহাপুরুষের সঙ্গ পাওয়া কত জম্মের ভাগ্যি শেয়াল খেয়ে সাধু ঘাসে হাত মুছে মাটির শুয়ে খুব সন্তর্পণে উঠে গিয়ে সাধুর পা দাবাতে লেগে যায় সাধুর শেয়াল খাওয়া দেখে সাঁঠুর গা বিরত মতি হাতের ইশারায় ডাকলে সে হামাগুড়ি দিয়ে খানিকটা কাছে গিয়ে মাটিতে মাথা ঠেকিয়ে ধানাই পানাই বলতে শুরু করলো বাবা আমি বড় পাপি তা বাবা দুঃখী লোকেরা পাপ না করে বাঁচেই বা কিসে বলো তাই ভাবছি বাবা তুমি যদি আশীর্বাদ করো তো কাল থেকে ভালো হয়ে যাব। সাধু চিত হয়ে শুয়েছিল কথা শুনে মুখটা ফিরিয়ে একবার তাকালো শুধু ভারী ছুঁচলো নজরটা সাঁটুর তো ছুঁচ ফোঁটানোর মতো যন্ত্রটা হয়েছিল সাধু কিন্তু গাল দিল না একটু হেসে বলল সালা নিমখ পাঁচটা টাকা আর একটা জবা ফুল নিয়ে আসিস কাল এখন যা সাঁটু চারিদিকে চেয়ে শেয়ালের নাড়ি ভুঁড়ি ছাল আর পোড়া মাথাটা দেখে ওয়াক তুলে সেই যে চলে এসেছিল আর যায়নি যাবেই বা কোন মুখে জবা ফুলের জোগাড় ছিল কিন্তু পাঁচটা টাকা সাধু চোত সংক্রান্তির স্নানে যাবে বলে তলপি কুঠিয়েছে কিন্তু ঢিবির ওপরকার মাটিতে দাদের মতো পুরা দাগ রয়ে গেছে বাতাসে একটা পচাটে গন্ধ শিয়াল খেলে লোকে পাগল হয় বলে শুনেছে সাঁটুলাল অর্ধেক কাঠিটা দেশলাইয়ের খোলের বারুদে ঠুকবে কি ঠুকবে না তা খানিক ভাবে সাঁটু এ বাতাসে ধরবে না মনে হয় ঢিবি বেয়ে সাঁটুলাল নেমে আসে খানিক এবার বাতাসে একটু আড়াল পড়েছে জয় কালী বলে সাঁটু কাঠিটা ঠুকে দিল খোলে বিড় বিড়িয়ে উঠল আগুন গেল গেল হুই রে সাঠু বিড়ি হাতের খাপের মধ্যে গুঁজে প্রাণ পণ জয় জয়মা ধরেছে নিবেই গিয়েছিল আগুনটা শুধু কাঠিটা লালচে হয়েছিল বলে ধরল ভারী খুশি মনে ঢিবির ওপর বসে সাঁটুলাল দূরের দিকে চেয়ে থাকে বিড়িটা শেষ হয়ে এলে এটা থেকেই আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হাঁটা দেবে পাপ তাপগুলো সবই যেমনকে তেমন থেকে গেল তার কাউকে বলা হলো না মতিলালের পাপ টাপ সাধু টেনে নিয়ে গেছে সাঁটুলাল বিড়ি টানতে টানতে ভাবল না নাও থেকে ভালো হয়ে যাব বড় রাস্তা দিয়ে একটা বাস আসতে দেখে সাঁটু তাড়াতাড়ি উঠে হাঁটা ধরে হাত তুলতে বাসটা থেমেও গেল কিন্তু কন্ডাক্টার নিত্যচরণ মুখ চেনে উঠতে যেতেই হাত দিয়ে দরজাটা আটক করে বলল। উঠছো যে পয়সা আছে তো আছে আছে দোনামানা করে নিত্যচরণ দরজা ছাড়ল বটে কিন্তু না হোক অপমান করে বলল মেঝেয়ে বস তাতে সুবিধেই সাঁটুলালের মেঝে বসলে তেমন নজরে পড়বে না পয়সা মাপও হয়ে যেতে পারে তাছাড়া ওপরে জায়গাও নেই সে বসেই ট্যাঙ্ক থেকে একটা বিড়ি বার করে নিত্যচরণের দিকে বাড়িয়ে দিল যদি না তো ভালো না নিলে খুব দিক করবে তা নিত্যচরণ নিল নেওয়ারই কথা নিত্যচরণের দ্বিতীয় পক্ষ উলু থেকে চিঠি দিয়েছে আজ বাসের দরজায় দাঁড়িয়ে অত হাওয়ার মধ্যেও কি করে কোন কায়দায় যেন নিত্যচরণ বিড়িটা ধরিয়ে ফেলল তারপর বুক পকেট থেকে বের করে জড়ানো অক্ষরের লেখা পড়তে থাকে এক মনে তার মুখে রাগ বিরক্তি বৈরাগ্য আর হাসি ফুটে উঠতে থাকে চামেলি লিখেছে শ্রীচরণে শতকোটি প্রণাম তারপর লিখি যে সুপারি সব পাড়া আছে কিন্তু মুকুন্দ ঠাকুর পো এবং ভাসুর ঠাকুর হিসাব দেয় নাই এত কটা মোটে দিয়াছে তুমি বৈশাখে এসে হিসাব চেয়েও আমাকে দিন রাত্রি কথা শোনায় কেন আমি কি কেউ না সতীন পো পর্যন্ত বলে তিন্নির মা মা ডাকে না কথা আরও কত আছে বলে দুই বৌতে সমান ভাগ ভাগ বড় আমার ভাগের খড় শ্যামলালকে বিক্রি করিয়াছি পাঁচ টাকা এখনও বাকি আছে তোমার টাকা পাইনি কি করে সংসার চলে বলো তিন্নির আমাশা হওয়ায় কত খরচ হয়েছে সে খবর কেই বা রাখে আমার কে আছে হাটবারে মুকুন্দ ঠাকুরপোকে পাউডার আনিতে পয়সা দিয়াছিলাম সে কি দোষের বলো ঠাকুরপো আনে নাই পয়সা আমার হাতেও দেয় নাই তিন্নির হাতে ফেরত দিয়া বলিয়াছে অত বিবি সাজতে হবে না পাঁচজনে কুকথা বলে সতীন চরিত্রের দোষের কথা বলে বেড়ায় মা কালীর নামে দিব্যি কেটে লিখি যে সে কথা কেউ বলিতে পারিবে না পোস্টকার্ডে আর জায়গা নেই প্রাণনাথ রাখো শ্রীচরণে চরণাশ্রিতা চামেলি শেষ লাইনটা রাবণ যাত্রা থেকে নেওয়া নিত্যচরণ শ্বাস ফেলে পোস্টকার্ডটা আবার পকেটে ঢুকায় বিড়ি নিবে গেছে আবার ধরিয়ে নিল নিত্যচরণ সাঁটুলাল নিত্যচরণের মুখের ভাব দেখছিল এক মনে মোটে মাইলখানেক রাস্তা দেখি না দেখি না বলে কাটিয়ে দেবে চিঠিটা আর একটু যদি লম্বা হতো লোকে যে কেন লম্বা লম্বা চিঠি লেখে না তা বোঝে না সাঁটুলাল নিত্যচরণ অবশ্য পয়সা আদায় করল না শেষ পর্যন্ত নাম্বার সময় শুধু বলল এই চারশো বিশ গাড়ি কি জল দিয়ে চালাই আমরা তেল কিনতে পয়সা লাগে না গাড়ি তেলে চলে না জলে চলে তা জেনে সাঁটুর হবে কি সে নিজে যে কিসে চলে সেইটাই এক ধাঁধা চলেও গেল এই বছর পঞ্চাশেক বয়স পর্যন্ত পথটা খুব পার হওয়া গেছে চোদ্দ মাসের রোদে এ পথটুকু কমতি হল সে একটা উপরি লাভ সুখচন্দ্রের সঙ্গে আগে আগে কথা বলতো না সাঁটুলাল এখন বলে ভেবে দেখেছে সুখচন্দ্রের দোষ কি সরস্বতীকে তো সে নিজে এসে ভাগায়নি সরস্বতী নিজে থেকেই ভেগে গেল বড় অন্য কারো যে সুখচন্দ্রের সঙ্গে আছে সে বরং ভালো লোকটা কাউকে বড় একটা দুঃখ দেয় না ফুর্তিবাজ লোক যা আয় করে তা খেয়ে পড়ে বেড়ায় বাজারে সেরা জিনিসটা আনবে মরশুমের আমটা কাঁঠালটা বেশি দাম দিয়ে হলেও কিনবে ঘরে তার রেডিও পর্যন্ত আছে আগের পক্ষে বাঁজা বউ শেফালিকেও খারাপ রাখেনি নিজের বাড়ি শেফালিকে ছেড়ে দিয়ে অন্য পাড়ায় সরস্বতীর জন্য আলাদা ঘর তুলেছে দুই বাড়িতেই যাতায়াত অনেক ভেবে চিনতেই দেখেছে ব্যাপারটা খারাপ হয়নি প্রথম প্রথম তার অভিমান হতো বটে কিন্তু এও তো ঠিক যে তিন তিনটে বাচ্চা সমেত সরস্বতী তার ঘাড়ে গন্ধপাদনের মতো চেপে বসেছিল এতদিন এই যে সে গত রাতে খাড়ু বেড়েতে যাত্রা শুনতে গিয়ে রাত ভোর করে তারপর বেলা ভোর ঘুমিয়ে নাড়ুগোপালের মতো হেলতে দুলতে তিন প্রহর পার করে ফিরেছে সরস্বতী থাকলে হতে পারতো এমনটা মাগি গিয়ে এখন তার ঝাড়া হাত পা ওদিকে ছেলেপুলেগুলো দুবেলা খেতে পায় পড়তে পায় সরস্বতীর চেহারা আদতে কেমন তা সাঁটুলালের সঙ্গে বিয়ে হওয়ার পাঁচ সাত বছর পর থেকে কেউ বুঝতে পারতো না এখন সরস্বতী পুরনো খোলস ছেড়েই নতুন চামড়া নিয়ে ঘুরে বেড়ায় হাত পায়ের গোছ হয়েছে খুব গায়ে রস হয়েছে চোখে ঝলক খেলে বেশ আছ গোঁজ মুখ করে ঘুরে বেড়াতো লাল একদিন সুখচন্দ্র ডেকে বলল সাঁটু ভাইয়া ভগবান আমার মধ্যেও আছে তোমার মধ্যেই আছে তুমি আমি কি আলাদা সরস্বতী এসে জুটলো ফেলি কি করে বলো এমনি দু চার কথা হতে হতে সাঁটুলাল ভাগ করে ফেলল তবে সরস্বতীর পুরনো সব রাগ যায়নি সুখচন্দ্র যতই মিতালি করুক সরস্বতী এখনো দেখলে মুখ ফিরিয়ে নেয় আর আকাশ বাতাসকে শুনিয়ে তার কেচ গায় গাওয়ার মতো কেচ্ছা কিছু কম নেই সাঁটুলালের তার সারাটা জীবন চুরি ছেঁচরামি আর ছিনতাইয়ের কাণ্ডে ভরা সেসব পুরনো কথা গত সপ্তাহে পালপাড়ার কদমতলায় সাঁটু নিজের মেয়ে কুন্তিকে গঙ্গা যমুনা খেলতে দেখে মায়ায় পড়ে দাঁড়িয়ে গেল শত হলেও সন্তান মেয়েটাও খানিক খেলা করে বাপের কাছে এলো দৌড়ে এক গাল মিষ্টি হেসে ডাকল বাবা বুক জুড়িয়ে যায় মেয়েটার খালি গা পরনে শুধু একটা বাহারি চঙে ইজের সাঁটুর চোখটাই পাপে পড়া যেখানে যত লোভানি আছে সেখানে তার পাপ নজর পড়বেই পড়বে মেয়েটাকে দেখতে গিয়ে প্রথমেই তার নজর পড়লো মেয়ের কোমরের কাছে ইজেরের কষি এক জায়গায় একটু উল্টো ভাঁজ হয়ে আছে আর সেই ভাঁজে স্পষ্ট একটা আধুলি আর কয়েকটা খুচরো পয়সার চেহারা মালুম হচ্ছে মেয়েকে জড়িয়ে ধরে খানিক আদর করছিল সাঁটু তারপর মেয়ে ফের গঙ্গা যমুনার কোটে ফিরে গেল সাঁটু গেল বাজারে বাবুর জন্য সিগারেট আনতে আর যেতে যেতেই টের পেল কখন যেন তার হাতে একটা আধুলি দুটো দশ পয়সা আর একটা পাঁচ পয়সা চলে এসেছে মাইরি মা কালীর দিব্যি সে টেরও পায়নি কখন আপনা থেকে পয়সাগুলো এসে গেল একেবারে আপনা থেকে এসে যখন গেলই তখন তাকে ভগবানের দেওয়া পয়সা মনে করে সাঁটুলাল তৎক্ষণাৎ নগদা নগদি তারি খেয়ে ফেলল বাবুর বাড়ির ফটোকে তৈরি হয়েই দাঁড়িয়েছিল সরস্বতী আর তার গা ঘেঁষে কুন্তি আর যাবে কোথায় প্রথমে মেয়েটাই দেখতে পেয়ে চেঁচালো মা মা ওই যে আসছে সঙ্গে সঙ্গে সরস্বতী ঠিক কলের গানের পুরনো বয়ান ছেড়ে যেতে লাগল বাপের ঠিক নেই নষ্ট মাগির পুত কেলে কুত্তার পায়খানা ডুমি ঠ্যাঙে দড়ি বেঁধে তোকে ঢেয়ে ভাগাড়ে ফেলবে নিবংশের বংশের বেটা মেয়েকে পয়সা দিয়ে ডাল আনতে পাঠিয়েছি আর মেয়েরও বলি হারি বাবা কোন আক্কেলে তুই ওই গরু চোরের বেটাকে সোহাগ দেখাতে গেলি গেল তো ঘাটের মরার পয়সার জন্যে তুই না পারিস কি বল দেখি বলতো আরও বাবুর বউ বেরিয়ে এসে চোখা গলায় বলল দেখ সরস্বতী ছোট লোকের মতো চেঁচাবি তো দূর হয়ে যা সাঁটু তুমিও এক্ষুনি বিদেও হও একটা চোর আর একটার মুখ আস্তাকুর আমার বাচ্চাটা এসব শুনে আর দেখে শিখবে যাও যাও সরস্বতী অবশ্য বাবুর বউকে ভয় খায় না উল্টে তেজ দেখায় কিন্তু সেদিন আর বাড়াবাড়ি করেনি শুধু রেখেছিল আটাচকির বিষেকে দিয়ে মার খাওয়াবে সেদিনই সন্ধ্যের মুখে বিষে সাঁটুকে ধরে দোকান ঘরের পেছনে আবডালে টেনে নিয়ে দিলও ঘাকতক আরও দিত সুখচন্দ্র সারা শব্দে এসে পড়ল। যাগে বারোয়ানা তো মোটে পয়সা কিন্তু সুখচন্দ্র মাপ করে তো সরস্বতী করে না সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল মুখ দিয়ে রক্ত বেরোবার পর ছাড়া পাবে সাঁটুলাল সরস্বতীর পা ধরতে উবু হয়ে বসে বলল কাল থেকে হবে না সাঁটুলাল নিজেকে আজও জিজ্ঞেস করে পয়সাটা কি সত্যি মেরেছিল সাঁটু সাঁটু শিউড়ে উঠে বলে মায়েরই না মা কালির পা ছুঁয়ে বলতে পারি শালার পয়সাগুলোই ফক ফক্কর বুঝলে আমাকে জব্দ করতে কোন ফাঁকে সুট করে চুলে এলো হাতে এইসব দুঃখের কথা সাঁটুলাল কাউকে বলতে চায় উজাড় করে বলবে সব কিন্তু সাধুটা সটকেছে আছেই বাকে গতকাল সাঁঝের মুখে বাবুর বউ নদিয়াল মাছ কিনতে পয়সা দিয়ে পই পই করে বলেছিল দেখো সাঁটু পয়সার হিসেব দিও সরে পড়ো না সাঁটুলাল মনে মনে দিব্যি কেটেছিল আর নয় এবার মানুষ হতে হবে পাঁচজনের কাছে দেখানোর মতো মুখ চাই পয়সাটা ফেরত দিত সাঁটু যদি নিজে সে ফিরত হলো কি গ্রহের ফের বাজারে গিয়ে দেখলো নদিয়াল মাছ ওঠেনি কয়েকটা নেটাং চ্যাং মাছ উঠেছে যা বাবুরা খায় না পয়সা নিয়ে ফিরেই আসছিল তেমনি সময়টায় হরগোবিন্দ খবর দিল খাড়ু বেড়ে যাত্রা হচ্ছে যাবে নাকি সাটুলাল আগু পিছু ভাবনা সাঁটুলালের কোনোকালেই ছিল না চাঁদনি রাত ছিল ফুরফুরে হাওয়া দিচ্ছিল বাবুর বাড়ি মুখো হতে আর ইচ্ছে হলো না তার মনে মনে ভাবল আজকের রাতটাই শেষ পাপ তাপ করে নি কাল থেকে মাইরি কাল থেকে ভালো হয়ে যাবো একবারে এই ভেবে তারই খেয়ে নিল প্রাণ ভরে তারপর খারু রাস্তা ধরল আজ তাই ফিরতে একটু লজ্জা লজ্জা করছে তার সরাসরি গিয়ে ঢুকে পড়লে বাবুর বউ বড় চেঁচামেচি করবে সাঁটুলাল তাই বাজারের দিকে আটা চাককির দোকানে গিয়ে উঠে বসল কি খবর হে সুখচন্দ্র ভালো তো সুখচন্দ্র বেশ মানুষ মুখে একটা নির্বিকার ভাব ঝড় হোক ভূমিকম্প হোক সুখচন্দ্রের মুখে কোনো শুকনো ভাব নেই বলল ভালো আর কই কাল থেকে নাকি তুমি হাওয়া বাবুর বাড়িতে খুব চেঁচামেচি হচ্ছে যাও যাচ্ছি বলে সাঁটুলাল বেঞ্চিতে বসে পড়ে বিশে চাককি চালাচ্ছিল আটা উড়ছে ধুলোর মতো চারদিকে হুড়ো দিয়ে বলল যাও যাও কাজের সময় বসতে হবে না সাঁটুলাল দাঁত খেঁচিয়ে বলে তুমি কেহে যার দোকান সে কিচ্ছু পালে না তোমার অত ফপর দালালি কিসের লেগে যেত কিন্তু এ সময়ে সাঁটুর ছেলে বিষ্ণু রাস্তা থেকে উঠে এসে সুখচন্দ্রকে বলল বাবা মা বলে দিল ফেরার সময় আনাজ নিয়ে যেতে সাঁটু প্রাণ ভরে দেখছিল তার ছেলে হ্যাঁ তারই ছেলে সুখচন্দ্রকে বাবা ডাকছে আহা ডাকুক ওর বাবা ডাকার মতো লোক চাই তো সে নিজে তো আর মানুষ নয় ছেলে বেরুলো তো পিছু পিছু সাঁটু লালো বেরোয় ছেলে কয়েক কদম হেঁটেই পিছু ফিরে বলে তুমি আসছো কেন সাঁটু একটু রেগে বলে কেন তোর বাবার রাস্তা তুমি অন্য বাগে যাও নইলে মাকে বলে দেব কি বলবি তুমি কুন্তির পয়সা চুরি করেছিলে না মনে নেই ও চুরি গঙ্গা যমুনা খেলতে গিয়ে ছুরি কোথায় পয়সা হারিয়ে আমার ঘরে চাপান দিলে সে যাই হোক তুমি কাছে আসবে না আমাদের বাপকে কি ভুলে গেলি বুঝি ছেলে চলে গেল পাল পুকুর ধারে শেফালি ধরল তাকে গা ধুয়ে ঘরে ফিরছে দেখতে পেয়ে বলে তোমার সঙ্গে কথা আছে সেফালি মোটা মানুষ শরীর ঢিলে ঢালা হয়ে গেছে ঘামাচিতে গা কাঁথার মতো হয়ে আছে গোলপানা থম্বা মুখখানা দেখলে কাতলা মাছের মাথার মতো মনে পড়ে তাতে নশ্বি নেওয়ার নেশা আছে এক গাল হেসে বলল খবর শুনেছ নাকি তোমার যে আবার ছেলে হবে ছেলে কি বাতাসে হয় সাঁটু অবাক হয়ে বলে আমার ছেলে হবে কি গো ওই হলো তোমার বউয়ের সাঁটু লজ্জা লজ্জা মুখ করে বলে যে বলো বৌঠান বলছি বাপু শুনে রাখো তবে এও বলি সরস্বতীর পেটেরটা যদি তোমার ছেলে না হয় তবে সে তোমাদের সুখবাবুর ছেলেও নয় সরস্বতীর ছেলে হবে শুনে সাঁটুলাল খুশি হলো আহা হোক হোক ছেলে পুলে বলো ভালোবাসে সরস্বতী ছেলে পুলে নিয়ে সব ভুলে থাকে খুশি মনে সাঁটুলাল বললো ভালো 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 কি হ্যাঁ ভালোটা কী দেখলে পাঁচজনে যাই বলুক আমি তো সুখবাবুর মুরদ জানি ছেলের জন্ম দেওয়ার ক্ষমতা সে মেনি মুকোর নেই থাকলে আমার বাঁজা বদনাম ঘুচত তুমি বুঝি ভেবেছো সুখবাবুর ক্ষমতায় কাণ্ডটা হচ্ছে আচ্ছা দিন কানা লোক তোমরা এ সুখবাবুর কাজ নয় গো ষাট আছে কিসের ষাট থোম্বা মুখে ঢলাঢলি হাসি খেলিয়ে শেফালি বলে দেখিও দেখো না নাকি বিষে যে তোমাকে সেদিন খুব ঠেঙালো সে কেন জানো বিষেকে যে দীনবন্ধুবাবু তার কারবারে বেশি মাইনে লাগাতে চেয়েছিল তাতে বিষে গেল না কেন জানো সে যে এখানে বিশ টাকা মাইনে আর দুবেলা খোড়া কিপে আঠার মতো কেন লেগে আছে জানো বোঝো না বিষে আর সরস্বতীর ভাব সব দেখেও বোঝো না চোখ কান খোলা রেখে চলবে তাহলে আর জনের কাছে শুনে বুঝতে হবে না যাও বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভাব ভাবা ভাবির কী আছে তা সাঁটুলাল বুঝে না দিনের মতো পরিষ্কার ব্যাপার তবে কি না সাঁটু এসব নিয়ে মাথা ঘামায় না আসল ব্যাপার হলো সরস্বতীর আবার ছেলে হচ্ছে বাড়ি ঢুকতেই আগে বাবুর সঙ্গে দেখা বাগানের রাস্তায় শোয়ানো চেয়ার পেতে বসে বই পড়ছে কি বল বই পড়ে শোনা যায় কলেজের খুব নামকরা মাস্টার মেলা বিদ্যে জানে যদিও ধান আর চিটের তফাৎ বুঝতে পারে না তা সে যা হোক বেশি বোঝেন না বলেই ভালো বুঝলে বড় মুশকিল বাবু মুখ তুলে দেখে বললে সাঁটুলাল যে কোথায় গিয়েছিলে এই আগে কাল থেকে আর হবে না সে জানি কিন্তু বাড়ির সবাই ভাবছিল খুব আর হবে না বাবু রোগা রোগা লোক বেশি কথা বলে না শুধু গম্ভীর হয়ে বলল বিশ্বাসী লোক পাওয়া বড় মুশকিল দেখছি ভিতর বাড়িটা থমথম করছে বৌদি এই সবে দুপুরের ঘুম থেকে উঠল মুখ টুক ফুলে রাবণের মা তার ওপর এলোকেশি ঠোঁটে শুকনো রক্তের মতো পানের রস গলায় কপালে ঘাম আঁচল কুড়োতে কুড়োতে তলায় যাচ্ছিল ভিতরের বারান্দায় তাকে দেখে থমকে গিয়ে বলল তুমি কার হুকুমে বাড়িতে ঢুকেছো ব্রাও এক্ষণেই সাঁটুলাল টপ করে কান ধরে ফেলে বলল কান থেকে আর হবে না ঘুম থেকে উঠলে মানুষের তখন তখন আর তেমন তেজ থাকে না বৌদিরও রাজ্যের আলিশে হাই তুলে বলল পয়সাটা ফেরত দেবে তো মাইনে থেকে কাটান দিয়ে দিব বরং চায়ের জল চড়াও গে যাও বলে বৌদি কুয়োর দিকে গেল চায়ের জল চড়ানোর কথা সাঁটুলালের নয় সে বাইরের কাজের লোক জল তুলে গরুর দেখাশোনা করে দুধ দোয়ায় বাগান করে কাপড় কাচে আর ঘরের কাজ সরস্বতীর ওপর রান্না বাসন মাজা ঘর ছাঁটানো বা মোছা তাই চায়ের জল করার কথায় অবাক মানে সাঁটুলাল কাজ তেমন জানা নেই তবু পায়ে পায়ে রান্নাঘরের দিকে এগোল রান্নাঘরের দরজা জুড়ে মেঝে আঁচল পেতে সরস্বতী শোয়া অঘরে ঘুমোচ্ছে আহা ঘুমুক আবার মা হবে এই সময়টায় শরীর এলিয়ে যায় সরস্বতীর হাঁ মুখের কাছে মাছি উড়ছে বসছে হাত নেড়ে তাড়ালো সাঁটুলাল তারপর খুব সাবধানে সরস্বতীকে ডিঙিয়ে রান্নাঘরে সে শব্দ পেয়ে সরস্বতী পাশ ফিরে রক্ত চোখে চেয়ে বলল ও কি রান্নাঘরে ধুলো পায়ে ঢুকেছ যে বড় জামা কাপড় নিয়ে ছিষ্টি ছুটছ তুমি কি মানুষ সাতবাসি হে গোমোতা কাপড় তার ওপর কোথায় কোন আস্তা করে রাত কাটিয়েছ ব্রো সাঁটুলাল সরস্বতীর মুখ চেয়ে খুব হাসি বেশ লাগছে দেখতে মা হওয়ার চেহারাই আলাদা সরস্বতীর উঠে বসতে বসতে বলল চৌকাট পেরোলে কেমন করে বলো তো আমাকে ডিঙোলে নাকি তা কি করব? কি করব মানে জল যেত মানুষকে ডিঙোতে হয় সাঁটুলাল খুব গম্ভীর মুখ করে বলল পোয়াতি মানুষ যেখানে সেখানে শুয়ে থাকো কেন এ সময়টায় অসাবধান হওয়া ভালো না কে জানে কেন এ কথায় সরস্বতীর মুখে বন্ধন পড়ে গেল আর একটাও কথা না বলে উঠে চলে গেল কোথায় তলায় একটু বাদে ভেজা মুখ চোখ নিয়ে ফিরে এসে বলল সরক আমি চা করছি সাঁটুলাল সরল বটে কিন্তু গেল না দরজার চৌকাট ধরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে রইল সরস্বতীর দিকে সরস্বতী টের পাচ্ছে তবু চোখ তুলে তাকাচ্ছে না সরস্বতী তাকাচ্ছে না বলে যে সাঁটুকে খাতির দেখাচ্ছে তা নয় আসলে এই পোড়া মুখখানা দেখাতে তার ইচ্ছেই করে না স্টোভের শোলতে কমে গিয়েছিল টিনের চোঙাগুলো খুলে সরস্বতী শোলতে টেনে বড় করে দেশলাই জেলে শোলতে ধরালো দেশলাইটা পড়ে রইল মেঝে সাঁটুলালের দেশলাই পুড়িয়েছে। সেই আধখানা কাঠি দিয়ে কখন একটা বিড়ি খেয়েছে ভাবা ভাবির বড় ঝামেলা দেশলাইটা তুলে নিয়ে সাঁটু সরে পড়ল রাজ্যের কাজ পড়ে আছে জল তুলতে হবে গরুর জাপনা দিতে হবে গোয়ালে ধোঁয়া তার আগে আবডালে কোথাও বসে ভরপেট বিড়ি খাবে এখন তেঁতুলের ঠান্ডা ছায়ায় বসে সাঁটুলাল পশ্চিম আকাশে রঙের বাহার দেখছিল বিড়ি খেলে মাথাটা খুলে যায় সব ভালো লাগে কিছুক্ষণ তারই খেলে আরও খুলে গাঁজা খেলে তো স্বর্গরাজ্য হয়ে যায় দুনিয়াটা বিড়িটা যখন শেষ হয়ে এসেছে তখন বাবুর ছ বছরের মেয়ে বাবলি এসে পিছন থেকে গলা ঝরিয়ে ধরে বলল সাঁটু দা তুমি পয়সা চুরি করে পালিয়েছিলে সাঁটু এক গাল হেসে বলে না মায়েরই না আমি জানি তুমি পয়সা চুরি করে কাল চলে গিয়েছিলে কান ধরো সাঁটু কান ধরে জিপ কেটে বলে ছি ছি বড় অন্যায় হয়ে গেছে কাল থেকে আর করব না রোজ নতুন নতুন সব ব্যাপার শিখছে বাবলি আজকাল স্কুলে যায় স্কুল থেকে কত কি শিখে আসে যেমন এখন বাবলি একটা শুকনো গাছের ডাল কুড়িয়ে এনে বলে হাত তো সাঁটু হাত পাতে বাবলি দুর্বল ঘাতে গাছের ডালটা দিয়ে সাঁটুর হাতে মারে বলে বলো আর করবে না গো নীল ডাউন হও সাঁটু নীল ডাউন হয় আর কি করবে ভেবে না পেয়ে বাবলি বলে আচ্ছা হয়েছে মেরেছি তো শাস্তি দিয়েছি তো এসো এবার আদর করি বলে কাছে এসে বাবলি সাঁটুর মাথাটা নিজের কাতে চেপে ধরে চুলে হাত বুলিয়ে বলে ষাট 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 লেগেছে সাঁটুদা বড় যন্ত্রণা হলো সাঁটুর বুকটার মধ্যে এক পুকুর জল উঠে আসতে চায় চোখে মাথা নেড়ে বলে না না লাগেনি আমি চোর খুকমনি তাই আমার ছেলেপুলেরাও আমাকে ঘেন না পায় তুমি রোজ মেরো আমাকে বুঝলে এমন শাস্তি দেব তোমাকে রোজ সাঁটুটা দেখবে ভয় পেও না আবার ষাট করে দেব ভিতর বাড়িতে দেশলাই নিয়ে ফের চেঁচামেচি হচ্ছে হোক সব দিকে কান দিলে হয় না সাঁটুলালের অনেক কাজ তাই উঠে গোয়াল ঘরের দিকে গেল সন্ধ্যের পর বাগানের রাস্তা থেকে বাবুর সমানো চেয়ার আর জল চা রাখার ছোটো জায়গাটা তুলতে গিয়ে সাঁটুলাল সিগারেটের প্যাকেটটা পেয়ে গেল তাতে দু দুটো আস্ত সিগারেট সাঁটু খুব অভিমান ভরে ভাবল নীলে লোকে বলবে চোর কিন্তু এই যে হাতের নাগালে দুটো সিগারেট তার ভাগ্যে পড়ে আছে এর মধ্যে কি ভগবানেরও ইচ্ছে নেই সাঁটু সিগারেটের প্যাকেটটা কামিনী ঝোপের মধ্যে গুঁজে রেখে দিল রাতে ভাত খাওয়ার পর জমবে ভালো রাতের কাজ সেরে সরস্বতী বিদেয়ে নিয়েছে বিকেলে দেশলাই নিয়ে আজার চেঁচামেঁচি করেনি মুখোমুখি দেখা হতে তেমন চোখে তার চোখে তাকায়নি চোখ লাল করে বাবু আর বৌদিও আজ তাড়াতাড়ি খেয়ে শুতে গেল বাইরের বারান্দায় শতরঞ্জি আর একটা কাঁথা পেতে শুয়ে সিগারেট টানছিল সাঁটুলাল ঠিক সেই সময় অন্ধকার ফুঁড়ে সরস্বতী উঠে এসে বলল আমি পোয়াতি এ কথা কে বলল তোমায় সাঁটু শুয়ে শুয়েই ঠ্যাং নাচাতে নাচাতে বলে আমার সঙ্গে থাকতে তিনবার হয়েছিলে লক্ষণ সাপ চিনি কি না বলবে আবার কি সরস্বতী উবু হয়ে বসে বলে মিছে বলো না সে ফালি কুচ্ছ গেয়ে বেড়াচ্ছে তার কাছেই শুনেছ আচ্ছা পাজি মেয়ে ছেলে যা হোক নিজের হবে না অন্যের হলে শতেক দোষ খুঁজবে এসব কথা জানি হলে সুক্কর্তা কি আর রাখবে ভেবেচ সাঁটুলাল মাথা চুলকয় সরস্বতী আস্তে করে বলল শোনো তুমি সুখচন্দ্রকে বুঝিয়ে বলবে যে তোমার সঙ্গে যখন থাকতুম তখনও আমার চরিত্রে দোষ ছিল না এখনও নেই বুঝলে তোমার মুখের কথার দাম হবে নইলে সুখচন্দ্র আজ রাতে ওই মাগির কাছে থাকতে গেছে রাত ভোর এমন বিষ ঢালবে কানে যে পুরুষটা বিগড়োবে কালি গিয়ে সুখচন্দ্রের সঙ্গে বসে নানা কথার মধ্যে এক ফাঁকে কথাটা তুলো উদাসভাবে সাঁটুলাল বলে খন তুলো তুমি লোক খারাপ নয় আমি জানি দুটো টাকা রাখো বলে আঁচলের গেরো খুলে ভাঁজ করা টাকা বের করতে যায় সরস্বতী ভারী লজ্জা পায় সাঁটুলাল বলে আরে থাক থাক ওসব রাখ রাখো নাও বিড়ি টিড়ি খেও মাসে দশ টাকা মাইনে পাও তাতে কি হয় রাখো এটা আমি সদর ভেজিয়ে রেখে চলে এসেছি তাড়াতাড়ি ফিরতে হবে হ্যাঁ যাও চারিদিকে ভারী চোর ছ্যাঁচোর সে জানি বলে সরস্বতী আধারে মিলিয়ে যায় সাঁটুলাল দু নম্বর সিগারেটটা ধরিয়ে ফেলল সরস্বতী বলে গেল সে নাকি ভালো লোক সত্যিই কি আর বলেছে মন রাখা কথা কিন্তু যদি সত্যি তাকে ভালো লোক বলে জানতো সবাই হাতে সিগারেটটার দিকে চেয়ে রইল সাঁটুলাল ভারী রাগ হলো নিজের ওপর আচমকা সিগারেটটা প্রায় আস্ত অবস্থায় ছুঁড়ে ফেলে দিয়ে নিজের দুগালে ঠাস ঠাস করে কয়েকটা চর দেয় রাগ তাতে কমে না নিজের ঘাড় ধরে নিজেকে তোলে সে তারপর নিজেকে নিয়ে ফটকের বার করে দিয়ে বলে যা হারাম যা দা আহাম মুখ ছেঁজরা চোরটা কোথাকার ফের যদি আসিস তো জুতিয়ে মুখ ছিঁড়ে দেব এই বলে হাত ছেড়ে সাঁটুলাল ফিরে আসে কালি গিয়ে সুখচন্দ্রকে বুঝিয়ে আসবে যে সরস্বতী বড় সতী মেয়ে তার গর্ভে সুখচন্দ্রেরই ছেলে আর টাকা দুটো ফেরত দেবে সরস্বতীকে সে ঘুষ খাবে না আর পুরনো সাঁটুলাল বিদে নিয়েছে খুব আনন্দে খানিক ডগমগ হয়ে বসে রইল সাঁটুলাল মনটা ভারী বড় সড় হয়ে গেছে বুকে যেন হাওয়া বাতাস খেলছে প্রাণ জুড়িয়ে গেল কামিনি ঝোপের নিচে পড়ে থাকা সিগারেটটা ধোঁয়াচ্ছে এখনও অনেকটা রয়েছে খামোখা পয়সা নষ্ট সাঁটুলাল গিয়ে সিগারেটটা তুলে আনল ফের বসে বসে মনের সুখে টানতে লাগল দেশলাইটা নেড়ে দেখলো অনেক কাঠি রয়েছে বা ট্যাকে সরস্বতী দেওয়ার টাকাটা সাঁটুলাল ভাবল এই শেষ পাপতাপ বাবা কাল থেকে ভালো হয়ে যাচ্ছে